টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি হিসাব বিজ্ঞান পত্রের হিসাবের বই সময়ের অধ্যায় এপর্বে আমরা আলোচনা করব দু ধরনের অবদান বই নিয়ে তো তোমরা একটা জিনিস একটু খেয়াল করো এখানে হচ্ছে মেসার্স সুতাপা টেরার্সের লেনদেনগুলো দু সালে মার্চ মাসে সংগঠিত হয়েছিলো এখানে যে লেনদেনগুলো আছে এগুলো নিয়ে আমরা হচ্ছে একটা দুই ধরনের অবদান বই তৈরি করবো তো দুই ধরনের অবদান বইতে একটু দেখো তোমরা যে টাকার ঘর হচ্ছে দুইটা থাকে একটা হচ্ছে নগদ টাকা আর একটা ব্যাংক এটা হচ্ছে আমাদের ডেবিট সাইড আর এটা হবে আমাদের ক্রেডিট সাইড তাহলে দেখে এখানেও দুইটা ঘর আছে একটা নগদ একটা ব্যাংক তো এই নগদ আর ব্যাংকের দুইটা কলাম আছে বিধে আমাদের এখানে কিছু লেনদেন আছে যেটাকে আমরা কন্ট্রায়েন্ট্রি বলি একই লেনদেন যদি দুই সাইডে ইফেক্ট ফেলে যেটাকে বিপরীত দেখিলা বলা হয় তো দেখো তোমরা কন্ট্রায়েন্টিটা কীভাবে আসে কন্ট্রায়েন্ট্রি বা বিপরীত দেখিলা এটা বোঝানোর পরে আমি তোমাদেরকে কোয়েশনটা সলভ করে দেখাবো তো দেখো কন্ট্র্যান্টের মানে কি বিপরীত দেখলে যেই লেনদেনের একই সাথে দুই সাইডে ইফেক্ট ফেলবে অর্থাৎ ডেবিট সাইডেও আসবে ক্রেডিট সাইডেও আসবে এইরকম লেনদেন যদি হয় তাহলে ওটাকে আমরা কী বলবো কন্ট্রান্টটি বলবো এরকম কিছু লেনদেন আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা লেনদেন আছে আমাদের দেখো একটা হচ্ছে যদি ব্যাংকে টাকা জমা দেওয়া হয় আর একটা হচ্ছে ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন এই দুইটা লেনদেন যদি থাকে তাহলে আমরা এটার কন্টেন্টই করব কেন দেখো ব্যাংকে টাকা জমা দেওয়া হলো সাপোজ ধরো দুই হাজার টাকা এখন দুই হাজার টাকার যাবেদা কি হবে দুই হাজার টাকার যাবেদা হবে এরকম যে ব্যাংক হিসাব ডেবিট নগদান ক্রেডিট তাহলে দেখো আমাদের হিসাবের মধ্যে কিন্তু দুইটা টাকার ঘর ছিল একটা ছিল ব্যাংক আর একটা হচ্ছে নগদ যেহেতু ব্যাঙ্ক ডেবিট তাহলে ডেবিট সাইডের ব্যাংকের কলমে যাবে আর নগদান ক্রেডিট এই জন্য ক্রেডিট সাইডের ব্যাংকের কলমে যাবে এই একটা আর একটা হচ্ছে ব্যবসার প্রয়োজনে ব্যাঙ্ক হতে উত্তোলন তাহলে এটার যাবেদা হচ্ছে নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট এইখানেও দেখো অবদান ডেবিট হয়েছে তাহলে ডেবিট সাইডের নগদ কলমে যাবে আর ব্যাঙ্ক ক্রেডিট হয়েছে ক্রেডিট সাইডের নগদ নগদ কলমে যাবে তাহলে একই লেনদেন যদি দুই সাইডে ইফেক্ট ফেলে অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট দুই পাশে যায় তাহলে ওগুলার আমরা বলি কন্ট্র্যান্টটি তো আমাদের দুই ঘরের অবদান থেকে হচ্ছে কি কন্ট্র্যান্টটি শুরু হয় এই জন্য আমরা কন্ট্র্যান্টটিটা ফার্স্টে তোমাদেরকে বুঝিয়ে নিলাম এখন আমরা এই কোয়েশনটা সলভ করবো এখন দেখব আমাদের এটার মধ্যে হচ্ছে কন্ট্র্যান্টটি আছে কি না তাহলে দেখো সুতাপা ট্রেডার্সের লেনদেন নিয়ে আমরা হচ্ছে এখন একটা দুই ঘর তৈরি করব তো এখানে হচ্ছে আমাদের সাল ছিল হচ্ছে দেখো দুই হাজার আঠারো পাশেও লিখবো আমরা মার্চ দুই সাইড ডেবিট আর ক্রেডিট এখন দেখো প্রথম যে লেনদেনটা মার্চের এক তারিখ নগদ তহবিল চল্লিশ হাজার ব্যাংক জমা অতিরিক্ত পাঁচ হাজার পাঁচশো তাহলে নগদ তহবিল চল্লিশ হাজার হলো এটা আমরা যেহেতু আমাদের নগদ উদ্বৃত্ত আছে তাহলে মার্চের এক তারিখে আমরা লিখবো এখানে কি ব্যালেন্স বিডি লিখে এটা হচ্ছে নগদের ঘরে চল্লিশ হাজার বসাব আর এই পাশে হচ্ছে মার্চের এক তারিখে লিখবো হচ্ছে ব্যালেন্স বিডি যেহেতু বলা আছে ব্যাংক জমা অতিরিক্ত তার মানে কি আমরা ব্যাংক থেকে লোন নিচ্ছি আমাদের ব্যাংকে ঋণ আছে তাহলে এটা ক্রেডিট এই জন্য ক্রেডিট সাইডের ব্যাংক কলমে লিখবো হচ্ছে পাঁচ টাকা এরপরে দেখো দিন বলতেছে চার তারিখে পণ্য ক্রয় নগদে পনেরো হাজার টাকা বাকিতে বিশ হাজার তাহলে বাকিতে লেনদেন তো আসে না তাহলে বিশ হাজার বাদ তাহলে নগদে যে পনেরো হাজার টাকার পণ্য ক্রয় করছে এটা যাবে আবেদন হচ্ছে ক্রয় ডেবিট নগদান ক্রেডিট যেহেতু নগদান ক্রেডিট তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে মার্চ চার তারিখ ক্রয় হিসাব লিখে হচ্ছে কি করব কত টাকা পনেরো হাজার টাকা এটা নগদের ঘরে বসাবো ক্রেডিট সাইডে এই যে পনেরো হাজার এরপরে দেখো সাত তারিখে বলতেছে তুষারের কাছ থেকে চার হাজার টাকার এবং তিন হাজার টাকার দুটি চেক পাওয়া গেল তাহলে তুষার হচ্ছে আমাদের দেনাদার তাহলে আমরা এখানে লিখব মার্চের সাত তারিখ এখানে হচ্ছে প্রাপ্য হিসাব আমাদের দেনাদারের নাম হচ্ছে তুষার তাহলে প্রাপ্য হিসাব তুষার লিখে দুইটা চেক পেয়েছিলাম একটা হচ্ছে চার হাজার একটা তিন হাজার যোগ করলে মোট কত হয় সাত হাজার টাকা তাহলে আমরা এই সাত হাজার টাকা ব্যাংকের কলমে বসাবো যেহেতু দুইটা চেক পেয়েছি এরপরে দেখো দশ তারিখে পণ্য বিক্রয় নগদে পঁচিশ হাজার বাকিতে পঁয়ত্রিশ হাজার তাহলে পঁয়ত্রিশ হাজার আসবে না যেহেতু বাকিতে লেনদেন তাহলে নগদে বিক্রয় করছি পঁচিশ হাজার এটার যাবে তা হচ্ছে নগদান আর ডেবিট বিক্রয় ক্রেডিট তাহলে আমরা দশ তারিখ এখানে লিখবো দশ তারিখ এখানে বিক্রয় লিখবো লিখে হচ্ছে এই যে পঁচিশ হাজার টাকা এটা নগদের ঘরে বসাবো তাহলে এই যে নগদে পঁচিশ হাজার টাকা বলবে এবার পঁচিশ তারিখে দেখো ব্যাংক কর্তৃক ন হাজার টাকার একটি প্রাপ্য বিল আদায় হলো এবং ছয় হাজার টাকার একটি পদীয় বিল পরিশোধ করা হলো দুইটা তাহলে প্রথমে পঁচিশ তারিখে যে নয় হাজার টাকার প্রাপ্য বিল আদায় করছিল এটা আমরা প্রাপ্য বিল হিসাব লিখে ডেবিট সাইডে ব্যাঙ্কের কলমে দিব যাবে হচ্ছে ব্যাঙ্ক ডেবিট প্রাপ্য বিল ক্রেডিট তাহলে আমাদের এটা কত তারিখ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ এখানে লিখব প্রাপ্য বিল প্রাপ্য বিল লিখে ব্যাংকের ঘরে নয় হাজার টাকা বসাবো একই সাথে এই ক্রেডিট সাইডে পঁচিশ তারিখ লিখে আমরা পোদীয় বিল যেহেতু পদীয় বিল ব্যাঙ্ক পরিশোধ করছে তাহলে পদীয় বিল হিসাব লিখে কি করব ক্রেডিট সাইডে বসাবো ব্যাংকের কলমে ছয় হাজার টাকা এরপরে দেখো তিরিশ তারিখে বলতেছে দেনাদারের কাছ থেকে বারো হাজার টাকার একটি চেক পাওয়া গেল তাহলে তিরিশ তারিখে আমরা চেক পেয়েছি দেনাদারের কাছ থেকে 30 তিরিশ তারিখ লিখে এখানে লিখবো দেনাদার হিসাব লেখার পরে এটা কি কি ডেবিট সাইডের ব্যাংকের কলমে বারো হাজার টাকায় বসায় দিব এ হচ্ছে আমাদের দুই সাইডের মোট হিসাব তাহলে দেখো আমরা ডেবিট সাইডের হিসাবগুলো এবং ক্রেডিট সাইডের হিসাবগুলো নিয়ে আসলাম এখন আমরা ডেবিট সাইডের মোট টাকাগুলো যোগ করব। আর ক্রেডিট সাইডেরও মোট টাকাগুলো যোগ করব করে যে সাইড বড় সেটাকে অপোজিট সাইডে নিয়ে যাব। তাহলে আমাদের নগদের সাইডে কত আছে নগদের সাইডে আছে দেখো এখানে চল্লিশ আর পঁচিশ হচ্ছে পঁয়ষট্টি হাজার তাহলে আমরা এখানে পঁয়ষট্টি হাজার লিখে এটা ক্রেডিট সাইডে নিয়ে আসবো পঁয়ষট্টি হাজার আনার পরে এই পঁয়ষট্টি হাজার থেকে আমরা এখন মাইনাস করব পনেরো হাজার মাইনাস করলে আমাদের এখানে কত থাকে পঞ্চাশ হাজার টাকা থাকে এই পঞ্চাশ হাজার টাকা লিখব হচ্ছে মার্চ একত্রিশ ব্যালেন্স সিডি এরপর আসো ব্যাংকের কলাম তো ব্যাংকের কলামে আমাদের কোন সাইড বড়ো এখানেও হচ্ছে ডেবিট সাইড বড়ো তাহলে আমরা এখানে যোগ করবো যোগ করে আসছে হচ্ছে আমাদের কত আঠাশ হাজার টাকা এটাকে আমরা ক্রেডিট সাইডে নিয়ে আসবো আঠাশ হাজার আনার পরেও এখান থেকে আমরা পাঁচ হাজার এগারো হাজার পাঁচশো টাকা মাইনাস করবো করলে আমাদের এখানে থাকে কত এখানে থাকে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এই ষোলো হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি মার্চের পরে কী মাস হয় এপ্রিল তাহলে আমরা এখানে লিখবো এপ্রিল এক ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি লিখে এখন আমরা এই যে আগের টাকাটা নিয়ে আসবো এই দেখো ব্যালেন্স সিডিতে নগদে ছিল পঞ্চাশ হাজার এখানে নিয়ে আসবো আর ব্যাংকে ছিল ষোলো হাজার পাঁচশো এটা নিয়ে আসবো এ হচ্ছে আমাদের দুই ঘরের নগদান বই তো এখানে আমাদের কোনো কন্ট্র্যান্টটি ছিল না কোশ্চেনের মধ্যে যদি থাকতো তাহলে আমরা কন্ট্র্যাক্টটি কীভাবে নিয়ে আসে এটা দেখাতাম তো এরপরে আমি যখন তোমাদেরকে আবার তিন ঘরের নগদান বই করাবো এবং খুচরা নগদান বই করাবো তখন ডিটেলস সব কিছু দেখাবো তো তিন ঘরের নগদান বই অবশ্যই আমাদের কন্টাইনটি থাকবে ইনশাল্লাহ তো সে পর্যন্ত তোমার সবাই ভালো থাকে এবং আমার সাথে থেকো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ